দেখো, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কনস্ট্রাক্ট এ প্যারাবোলা যার বেস আর এক্সিস এই দুটো ভ্যালু দেওয়া আছে। তো বেস আর এক্সিসের ভ্যালু দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। তার মানে তোমাকে এটা দেখেই বুঝে নিতে হবে যে আমরা এটা করতে চলেছি রেক্টেঙ্গুলার মেথডে প্যারাবোলা ড্র। তো রেক্টেঙ্গুলার মেথড মিনস তুমি এটা শুনেই বুঝতে পারছো যে একটা তোমাকে রেক্টেঙ্গেল ড্র করতে হবে। তা সেই রেক্টেঙ্গেল তার দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে? এইটা হচ্ছে তার দৈর্ঘ্য আর এটা প্রস্থ, এটা মিনস যে বেস ডায়ামিটার। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা লেন্থ ড্র করে নিই অ্যাকর্ডিং টু কোশ্চেন, যে বেস 80 mm। তাহলে 80 mm এর একটা স্ট্রেট লাইন ড্র করে নিই, 80 mm। এরপর এই 80 mm বেস, তাহলে তোমাকে রেক্টেঙ্গেল বানাতে হবে। তাহলে রেক্টেঙ্গেল বানানোর প্রসিডিউর কি? বেস আর তার সাইডে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে আমরা এটা স্ট্রেট একটা লাইন ড্র করে নেবো। এই যে লাইনটা ড্র করছি এই লাইনটা কত হবে? এটা হচ্ছে এক্সিস, প্যারাবোলার এক্সিস। এখানে এক্সিস কত দেওয়া আছে? 60। তাহলে সেই 60 এই ডাইমেনশনটা তোমাকে মেজার করে নিতে হবে, 60। তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে 60। ব্যাস, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল ফর্ম করে নিতে হবে। তাহলে আবার এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো, পারপেন্ডিকুলার ড্র। আর এইগুলো আর মেজার করার দরকার নেই, কারণ শুধুমাত্র এক্সটেন্ড করে দিতে হবে। আমি শুধু তো পারপেন্ডিকুলার করি, ঠিক আছে? দেখছি, দেখো এখানে শুধুমাত্র সাইডগুলোই পারপেন্ডিকুলার লাইন ড্র করো, এই পয়েন্টগুলোর রেসপেক্টে পারপেন্ডিকুলার। এখানে আর তোমার মেজার করার দরকার নেই, শুধুমাত্র এক্সটেন্ড করে দেবে, এই লাইনটাকে এক্সটেন্ড করবে আর এই সাইডের লাইনটাকে। আগে বেসের লাইন ড্র করব, যেটা বড়, বেস ডায়ামিটার 80, এর লেন্থ রেক্টেঙ্গুলারের দৈর্ঘ্য আর প্রস্থ যেটা সেটা হচ্ছে 60 mm। এরপর এই লাইনের যে এক্সটেন্ডগুলো করেছি এটা তুমি পুরোটা জয়েন্ট করে দিও। তাহলে এটা একটা রেক্টেঙ্গেল, তার বেস 80 mm আর এই এক্সিস 60 mm, এই এক্সিসটা এখানে হচ্ছে প্রস্থ আর এটা দৈর্ঘ্য। এরপরে কি করব, এই যে টোটাল যে বেসটা এটাকে মিড পয়েন্টে একটা পয়েন্ট মার্ক করতে হবে, মিড পয়েন্ট, মিড পয়েন্ট। তাহলে টোটাল 80, মিড পয়েন্ট মিনস 40 mm। তাহলে 40 mm এ আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব, 40 mm পারপেন্ডিকুলার লাইন, স্ট্রেট পারপেন্ডিকুলার লাইন ড্র হয়ে গেল। ব্যাস, এই যে লাইনটা ড্র করেছি এটা হচ্ছে তোমার প্যারাবোলার এক্সিস, এটা প্যারাবোলার এক্সিস। আর স্টার্টিং কোথা থেকে হবে? এখান থেকে, এই কর্নার থেকে স্টার্ট হবে। এইভাবে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি, যে এটা হচ্ছে ভার্টেক্স পয়েন্ট বা অ্যাপেক্স পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট, তারপর আবার গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে, এইটা হচ্ছে প্যারাবোলিক পাথের ফর্ম হবে। তো এখন কীভাবে করতে হবে সেটা দেখো। এই যে টোটাল যে হাফ, টোটাল যে বেসটা 80 mm, তার হাফ আমরা করে নিয়েছি 40। তাহলে যখন এইদিকে 40 করে নিয়েছি, তাহলে এটাকে আমাকে ইকুয়াল পার্টে ডিভাইড করতে হবে, ইভেন নাম্বার। তো যত তুমি ম্যাক্সিমাম ডিভিশন করবে, তুমি এখানে নাম্বার ও পয়েন্টগুলো অনেকগুলো বেশি পাবে। অ্যাকচুয়ালি এখনই আমি প্যারাবোলা ড্র করতে পারি, কারণ আমার কাছে অলরেডি 3টে পয়েন্ট পেয়ে গেছি, এটা স্টার্টিং পয়েন্ট, এটা ম্যাক্সিমাম পিক পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট। তাহলে এখান থেকে এইভাবে গিয়ে এইভাবে স্মুথ কার্ভ, কিন্তু কার্ভটা আরও যাতে স্মুথ আসে তার জন্য আমাকে এখানে আরও নাম্বার অফ পয়েন্ট বেশি আনতে হবে। যত নাম্বার অফ পয়েন্ট তুমি ইনক্রিজ করবে, তোমার কার্ভটা ড্র করতে ইজি হবে এবং স্মুথ হবে। তো একটা মিনিমাম নেওয়া যেতে পারে, আমি মিনিমাম 4টে নিয়ে নিচ্ছি, ধরি এখানে তো 1 2 আছে, তার এর মাঝে আরও 4টে পয়েন্ট নিচ্ছি। তো তার জন্য হ্যাঁ, এখানে আমি বললাম এই পয়েন্ট, এই পয়েন্ট দুটো দেখা যাচ্ছে, তার মাঝে আরও যদি কিছু পয়েন্ট নিই, তো মিনিমাম আমি 4টে নিচ্ছি। 4টে পয়েন্ট যদি নিই তাহলে আমি একটা মোটামুটি স্মুথ কার্ভ পেয়ে যাব। তো এই জন্য যেটা আমাকে করতে হবে, এটাকে ডিভাইডেড করতে হবে, এটাকে 4 পার্টে ডিভাইড করতে হবে।
তো ফোর পার্টে যদি ডিভাইড করি তো টোটাল আসে আমার 40। এটাকে ফোর পার্ট হলে ইচ ডিভিশন 10 করে আসবে, তাহলে আমি মার্ক করে নিয়েছি, তিনটে পয়েন্ট মার্ক করে নিয়েছি। সিমিলার এই সাইডটা, রেক্টেঙ্গেলের এই সাইডটাকেও আমাকে ওই চারটে ভাগে ভাগ করতে হবে। তাহলে এই রেক্টেঙ্গুলার সাইডে টোটাল লেন্থ কত আছে? 60। হ্যাঁ দেখো এই রেক্টেঙ্গুলার সাইডের টোটাল লেন্থ কত আছে? 60। এটাকেও ফোর পার্টে ডিভাইড করতে হবে। নিচেরটাকে যেহেতু আমি ফোর পার্টে ডিভাইড করেছি, হ্যাঁ দেখো শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে? হ্যাঁ দেখো এইটা যে আমি ফোর পার্টে ডিভাইড করেছি, তার জন্য এই সাইডটা এটাও ফোর পার্টে ডিভাইড করতে হবে। এটা তোমরা ফোর না হলে 5, 6, 7, 8 যে কোনো নাম্বার নিতে পারো। সিমিলার এই সাইডও ঠিক ততগুলো পার্টে ডিভাইড করতে হবে। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, দেখে নাও। আমি বললাম এখানে নাম্বার অফ ডিভিশন ফোর করেছি, তার জন্য এখানে নাম্বার অফ ডিভিশন আমাকে ফোর করতে হবে। কেন? তাহলে আমার সুবিধা হবে কি, এখানে আমি চারটে পয়েন্ট পাবো। যদি এখানে আমি সিক্স করতাম নাম্বার অফ ডিভিশন, তাহলে এই সাইডটাও আমাকে সিক্স করতে হতো। তাহলে আমি ফোর করেছি, তাহলে টোটালটা 60। তাহলে ইচ ডিভিশন আসবে কত করে? মার্ক করে নিয়েছি, তাহলে এটা ফোর, ইচ ডিভিশন এসেছিল টোটাল 40, ইচ ডিভিশন এসেছে আমার 10 করে, এটা টোটাল 60, তাহলে ইচ ডিভিশন এসেছে 15 করে। এরপর তুমি এটা পয়েন্ট আউট করে মার্ক করে নিতে পারো। এটাকে যদি আমি নাম দিই এ, এই পয়েন্টটা যদি দেওয়া হয় বি, আর এই পয়েন্টটা যদি আমি ম্যাক্সিমাম পয়েন্ট, তো এটা আমি সি নাম দিলাম। এটা তাহলে 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, এটা 3 পয়েন্ট। সিমিলার এটাও 1 ড্যাশ পয়েন্ট, 2 ড্যাশ পয়েন্ট, 3 ড্যাশ পয়েন্ট। তাহলে এই সি পয়েন্ট থেকে আমাকে এখন থ্রি লাইনটা জয়েন্ট করতে হবে। সি পয়েন্ট থেকে 2 ড্যাশ, সি পয়েন্ট থেকে 1 ড্যাশ, এই লাইনগুলো আমাকে জয়েন্ট করতে হবে। তো আমি জয়েন্ট করে নিই। এই যে লাইনগুলো যা ড্র করছি এখন, এগুলো সবই হবে তোমার কন্টিনিউয়াস থিন লাইন, থিন পাতলা লাইন। জাস্ট হালকা করে লাইনগুলো ড্র করো, হয়ে গেল। ওই সি পয়েন্ট থেকে প্রত্যেকটা লাইনে ড্র করেছি। আর এই 1, 2, 3 এই নিচে যে লাই পয়েন্টগুলো, নিচেরগুলোতে পারপেন্ডিকুলার তুলতে হবে। পারপেন্ডিকুলার কিরকম? পারপেন্ডিকুলার মিন ওই পয়েন্টে আমি সেট স্কোয়ার বসাবো। সেট স্কোয়ার বসিয়ে এই লাইনটাকে আমাকে স্ট্রেট উপরে তুলতে হবে। কতটা পর্যন্ত? ওই 1 পয়েন্ট। 1 পয়েন্ট মিনস সি 1 ড্যাশ, সি 1 ড্যাশ যখন এই পয়েন্ট এসে টাচ করছে, তাহলে 1 পয়েন্ট 1 ড্যাশ পয়েন্টকে টাচ করেছে এখানে, তাহলে এটাকে আর উপরে নিয়ে যাওয়ার দরকার নেই। নেক্সট এই 2 ড্যাশ পয়েন্টটা, সি 2 ড্যাশ পয়েন্ট মানে 2 ড্যাশ লাইনটা 2 পয়েন্ট থেকে রেসপেক্টে তুলুন, এখান থেকে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার আপ টু ওই লাইন পর্যন্ত। সিমিলার 3 পয়েন্টে এই পয়েন্ট থেকে সেম এই পয়েন্ট পর্যন্ত পেয়ে গিয়েছি। এই পয়েন্টগুলো পেয়ে গেছি, দেখো তিনটে পয়েন্ট, 1, 2, 3। এই যে তিনটে পয়েন্ট পেলাম, তাহলে এই এ পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এটা তুমি পয়েন্টকে পি দিয়ে, পি সাফিক্স 1, এই পয়েন্টটা পি সাফিক্স 2 অ্যান্ড পি পয়েন্ট সাফিক্স 3, এইভাবে তুমি লিখতে পারো। তাহলে এইগুলোকে নিয়ে একটা স্মুথ কার্ভ ড্র হবে। সিমিলার এই কার্ভটা তো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, এবার গ্র্যাজুয়ালি তো ডিক্রিজ করবে। তাহলে এই যে এক্সিস পয়েন্ট থেকে
এর যেটা ডিস্টেন্স এই পয়েন্টের, এই এক্সিস থেকে এই পি টু পয়েন্টের যে ডিস্টেন্স, এই এক্সিস থেকে এই পি ওয়ান পয়েন্টের যে ডিস্টেন্স, সেম ডিস্টেন্স এই সাইডেও হবে, রাইট সাইডেও। লেফট সাইডে যে ডিস্টেন্স আছে সেম রাইট সাইডে আসবে। এটার জন্য তোমরা এই পয়েন্টটাকে জাস্ট কপি করে এদিকে সরিয়ে নিতে পারো। আদারওয়াইজ এই যে প্রসিডিওর এটা ড্র করলাম, সেম প্রসিডিওর তোমরা এই সাইডেও ড্র করতে পারো। মানে এই পয়েন্টটা এখানে মার্ক করে এই পয়েন্টগুলো এইদিকে এই লাইনগুলো ইনক্লাইন লাইন টেনে এটা করতে পারো। তাছাড়া আমি যেটা বলবো সেটা, হ্যাঁ আমি যেটা বলবো এটা না করে তোমরা করবে কি, এই পয়েন্টটার একটা স্ট্রেট লাইন ড্র করবে, সেটা হবে এটার প্যারালাল লাইন। তাহলে আমার তো অলরেডি পারপেন্ডিকুলার লাইন এটা ড্র করেই রেখেছি, তাহলে আমি ওই পয়েন্ট ওই লাইনটার এগেনস্টে যদি আমি পারপেন্ডিকুলার নিই তাহলে ইনিশিয়ালি প্যারালাল হয়ে যাবে। তো এই লাইনটাকে এইভাবেই পয়েন্টটাকে এক্সটেন্ড করে রেখে দাও। সিমিলার এই পয়েন্টটাও তাই, এই পারপেন্ডিকুলার প্যারালাল লাইন যখনই ড্র করবে তোমরা সবসময় সেট স্কোয়ার ইউজ করবে, সেট স্কোয়ার ইউজ করবে। করলাম, এরপরে তুমি কম্পাস ব্যবহার করো। কম্পাস ব্যবহার করে এই যে এক্সিস, এক্সিস পয়েন্ট থেকে পি ওয়ানের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স নিয়ে আমি এদিকে এটা মার্ক করে নিলাম। তাহলে আমি এই পয়েন্টটা পি ওয়ান পয়েন্টটার এগেনস্টেই তো পেলাম, তো নতুন একটা পয়েন্ট তার জন্য পি ওয়ান ড্যাশ। যখনই একটা পয়েন্ট সেটা যদি সেম নাম দিতে চাও দিতে পারো, কিন্তু তখন একটা পয়েন্ট যখন সেম নাম দেবে তারপরে আর ওইটার সেম নাম দেওয়া যায় না, তার জন্য পয়েন্ট সেম কিন্তু সেটা অন্য সাইডে দেখানোর জন্য আমাকে অন্য আর একটা নাম দিতে হয়েছে। তাহলে দেখো পি টু যে পয়েন্টটা, আমি এটা ড্র করিনি তাহলে তোমরা বুঝতে পারবে, হ্যাঁ তাহলে এটা এভাবে মার্ক করে নিয়েছি, এভাবে মার্ক করে নিয়েছি, তাহলে পি টু পয়েন্ট এদিকে চলে এসেছে, তাহলে এটা এখন পি টু পয়েন্টই কিন্তু ড্যাশ, এটা পি থ্রি পয়েন্ট কিন্তু ড্যাশ। তাহলে প্রত্যেকটা পয়েন্ট পাওয়া গিয়েছে, পি ওয়ান পি টু পি থ্রি অ্যান্ড পি ওয়ান ড্যাশ পি টু ড্যাশ পি থ্রি ড্যাশ অ্যান্ড এ সি বি, এই পয়েন্টগুলো সবকে একসাথে একটা স্মুথ কার্ভ। তো যখনই স্মুথ কার্ভের কথা আসছে তখনই আমরা ফ্রি হ্যান্ডে করতেই পারি, কোনো অসুবিধা নেই, যদি স্মুথ আসে ভালো, আদার না হলে তোমরা এই ফ্রেঞ্চ কার্ভ, যে ফ্রেঞ্চ কার্ভগুলো তোমাদের কাছে আছে 6 নম্বর 9 নম্বর, সেই ফ্রেঞ্চ কার্ভগুলো তোমরা ব্যবহার করবে যেটা খুশি, ওটা কোনো ব্যাপার নেই। দেখবে যে এই ফ্রেঞ্চ কার্ভের নিয়ম আমি আগেও বলেছি, তিনটে পয়েন্টকে বসাবে, তিনটে পয়েন্ট কার্ভের যে পোর্শনটা তিনটে পয়েন্ট ম্যাচ খাচ্ছে সেটা দেখবে, যে না হতে পারে এদিক হতে পারে ওদিক হতে পারে, যেদিকে খুশি, শুধুমাত্র দেখতে হবে তিনটে পয়েন্ট ম্যাচ হয়েছে, দুটো পয়েন্টকে ড্র করবে। নেক্সট আবার তিনটে পয়েন্টকে ম্যাচ করাবে, দুটো পয়েন্টকে ড্র করবে, এইভাবে একটা স্মুথ কার্ভ ড্র হবে। তো এই যে স্মুথ কার্ভটা ড্র হবে এটা তোমরা প্রথমে কন্টিনিউয়াস থিন করবে, তারপরে ফাইনাল যখন হবে তখন কন্টিনিউয়াস থিক করে দেবে। আমি এটা তোমাদেরকে অন্য কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা ফ্রি হ্যান্ডেও করতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু স্মুথ আসতে হবে, কন্ডিশন একটাই কার্ভটা স্মুথ আসতে হবে। যদি স্মুথ না আসে তাহলে তুমি ফ্রেঞ্চ কার্ভের সাহায্য নেবে। এই যে রেড কালার যে মার্কটা করে দিয়েছি এটা হলো তোমার প্যারাবোলিক পাথ, এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার মেথডে প্যারাবোলা ড্র করা পসিটিভ।